श्री कृष्ण प्रिय श्री ब्रज राधा कृष्ण श्री बाबा बोए अभिलाषी जे तुम्हारे शरण लयता हर मंचा पुनः कृपा करी कर तारे वृंदावन बा। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে এই ড্রেসটা পরেছে, তো এটা কালকে মাসির বাড়ি থেকে নিয়ে এসেছে ওর বাবা, মনে হয় মেশো কিনে রেখেছিল, একটা জুতো এনেছে, তো এটা ওর খুব পছন্দ, কিন্তু ওর গায়ে প্রচণ্ড বড় আর পড়েছে, তো সেই জন্য পরার পরে আরো বেশি রোগা রোগা লাগছে। এই জামাটা ভালো লাগছে? একটু বলো, তুমি একটু বলো আন্টিদের, বলো আমার ভালো লাগছে আন্টি। তো তোমরা বলো কেমন লাগছে? ওটা তো পরে ওর অনেকটা বড় জামা, তো সেই জন্য আর কি একটু বেশি লম্বা লম্বা লাগছে, আর রোগাও লাগছে, একটু রোগাও হয়ে গিয়েছে আগের থেকে। তো চলো দেখতে থাকো, টাটা করে দাও। ও ঘুম থেকে উঠেছে এক্ষুনি, পরে ওই ড্রেসটা ও পরবে এক্ষুনি, তো ওটা পরে ও বসে আছে দেখো বিছানায়। আর এখানে দেখো আমি পটল আলু সজনে ডাঁটা ভেজে রেখেছি, আর এটা কাতলা মাছ, মাছটাও ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলুটা ভেজে রেখেছি, আর ঝিঙে আলু পোস্ত হবে। আর এখানে মশলাটাও কষা হয়ে গিয়েছে, ঢেকে ঢেকে কষলে না মশলাটা তাড়াতাড়ি কষা হয়, আর আমি সবসময় চেষ্টা করি একটু কম তেল মশলা ইউজ করতে, আর এখন কি দাম তেলের, বাপরে। তো আমরা যেহেতু সাদা তেলই খাই, আর সর্ষের তেলের যেন তো প্রচণ্ড দাম, সেই জন্য সাদা তেলই বেশি আমরা খাই। আর এই কড়াইটা কালো দেখছো তো, এটা আমি মেয়ে হওয়ার আগে কিনেছিলাম যখন ফার্স্ট মুম্বাইতে আসি, তো তারপরে মেয়ে হওয়ার সময় আমি চলে যাই, এক বছর দেড় বছর বাড়িতে থাকি, সেই সময় আমার হাজবেন্ড রান্না করতো, অত তো টাইম নেই ওর, তো রান্না করতো আর একটু ভেতরটা খালি মেজে নিত, তো তারপর এসে দেখি এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো আমি আর এটা আর বেশি পরিষ্কার করিনি, আর এতে কি বলতো রান্না করলে তেল খুব কম নষ্ট হয়, আর খুব তাড়াতাড়ি কোনো জিনিস ভাজা করলে তাড়াতাড়ি হয়ে যায়, কড়াইটা একটু পাতলাও হয়ে গিয়েছে। তো চলো অনেক কথা বললাম, আবার পরে কথা বলছি রান্না। তো বন্ধুরা, এই বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চিকেন নিয়ে এলাম, আর ভাতটা বসিয়েছি, চিকেনটা কষা হচ্ছে, রুটি মাখ করব, এবার আটাটা মাখবো, আর বাজার থেকে আলু এনেছি, তারপরে গুড নাইটের অয়েল এনেছি, আর একটা ক্লোজ আপ এনেছি। তো এত গরম পড়ছে না, খুব কষ্ট হচ্ছে গরমে, আর ওখান থেকে মাসির বাড়িও গিয়েছিলাম, ওখান থেকে তারপরে বাড়ি এসে রান্না বসালাম, এখন 8:50 হয়ে গিয়েছে। তো চলো আবার পরে কথা হচ্ছে, পয়লা বৈশাখে রাত্রেবেলার ডিনার তোমাদেরকে শেয়ার করলাম, তো আবার কাল সকালে দেখা হচ্ছে, টাটা বাই বাই। এই দেখো এখানে ভাত হয়ে গিয়েছে, তো অ্যাডজাস্ট ফ্যানটা চলছে বলে এরকম আওয়াজ হচ্ছে, আর এখানে চিকেনটা কষাচ্ছি একদম স্লো ফ্লেমে রেখে, আর মেয়েকে হুইলস কিনে দিয়েছি, তো বললো যে বাজারে গিয়ে হুইলস খাবে, মাথা এত ঘেমেছে মনে হচ্ছে মাথা স্নান করে এলাম এক্ষুনি, তো গরমে না আমার প্রচণ্ড মাথা ঘামে, আর এত চুল ওঠে গরমকালে, তো এই দেখো কি করে কাঁদছে, তো ওই জন্য হুইলস খাচ্ছে বসে বসে, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি, তো চলো সেই জিনিসটা কি এবার দেখ। এই যে ডাব্বাতে আছে, এই দেখো চিকেন মোমো, তো রোহানের মা বানিয়েছিল, তো দিয়ে গিয়েছে, আমি খাইনি এখনো, তো এবার খেয়ে দেখবো, তোমরাও যদি খাও চলে এসো। দেখো একটু চুলটা ছেড়েছি, সারাদিন টাইম পায় না, তো এখন ছেড়ে একটু শুয়েছিলাম, তো এই উঠে বসেছি, এখনো মালা করা হয়নি, মালা করবো এবার। আর মেয়ে দেখো কি করছে, চুল নিয়ে খেলা করছে, চুলগুলো পাকিয়ে একেবারে আমার চুলগুলো খারাপ করে দিল, দেখো আসছে আমার। এই দেখো আমার সেই সাদা ফুল গাছটা অনেকটা বড় হয়েছে, আর লেবু গাছটাও দেখো অনেক বড় হয়ে গিয়েছে, আর এই দেখো আমি করলা চারা দিয়েছি, অনেকগুলো করলা গাছ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে।
দেখেছো তোমরা কতগুলো করলা চারা হয়েছে এখানে? তো চারাগুলো গ্রিলে উঠছে এবার। দেখো সব গাছে কালকে জল দিয়েছিলাম, ওই জন্য এখন আর জল দেব না, কারণ সব গাছের গোড়াগুলো ভিজে ভিজে আছে, বেশি জল দিলে তো খারাপ হয়ে যাবে। আর এখানে আছে আমার সেই মানি প্লান্ট, আর এটা হলো পাথরকুচি গাছ, এই আর একটা লেবু গাছ, এটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই ফুলের নামটা আমি ঠিক জানি না, এটা একটা ফুল গাছ। এই দেখো এখানে দুটো লঙ্কা গাছ হয়েছে আমার। জয় রাধা মাধব কুঞ্জবিহারি, জয় গোপী জন বল্লভ গিরিবর ধারি, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে আমার সাথে থেকো। এই দেখো বাজারে গিয়েছিলাম আর মাসির বাড়িও গিয়েছিলাম, ওখান থেকে বাজারে গিয়েছিলাম, তো এখানে এনেছি দহি মানে দই, তো এটা কালকে লস্যি হবে। আর এখানে এনেছি মাজা, আর পুজো দেওয়ার ফুল ছিল না তো ফুল এনেছি। Thank you.